আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছি। আজকে আপনাদের জন্য রমজানের ছোলা ভুনা নিয়ে এসেছি। ছোলা ভুনা করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম ছোলা। সারা রাত ছোলাগুলোকে ভিজিয়ে রেখে পরদিন সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টি সিদ্ধ আলু। এখন যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ। এগুলোকে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। জিরা এবং গরম মশলা গুঁড়ো একসাথে মিলিয়ে 1 চা চামচ নেড়ে দিব। নেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আলুগুলোকে ছিলে হালকা থেঁতো করে নেব। থেঁতো করা আলুগুলো এখন মশলার মাঝে দিয়ে কষিয়ে নেব। মশলা সহ আলুগুলোকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন সিদ্ধ করা ছোলা বুটগুলো এখানে দিয়ে নেড়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট কষাবো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে ছোলাগুলোকে একটু নেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। পানি দিয়ে ছোলাগুলোকে নেড়ে দেব। ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে ছোলাগুলোকে নেড়ে দেব। দেখুন, পানি শুকিয়ে গেছে, রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 4টি শুকনো লাল মরিচ। মরিচ দিয়ে নেড়ে দিতে হবে। এখন লবণ দেখে ছোলাগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি এগুলোকে পরিবেশন করছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা। চেষ্টা করেছি খুব কম সময়ে সহজে তৈরি করার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।